মুম্বাই থেকে গোয়া সড়কপথে অথবা রেলপথে আপনারা হয়তো অনেকেই গেছেন, তবে আজ বেঙ্গল ট্যুরিস্ট আপনাদেরকে নিয়ে যাবে এই একই পথে একটু অন্যরকমভাবে, বিলাসবহুল ক্রুজে করে, অর্থাৎ কর্ডেলিয়া ক্রুজে। এই ক্রুজ ট্রিপের সমস্ত এক্সপিরিয়েন্স, খরচ খরচা এবং বুকিং প্রসিডিওর জানতে এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এইবারের ট্রিপটি স্টার্ট হয়েছিল আমাদের রাজধানী শহর দিল্লি থেকে। একটি বেসরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করার সুবাদে আমার এই দিল্লি যাত্রা, তাই সেখানকার অফিসিয়াল কাজ শেষ হওয়ার পর আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম দিল্লি স্টেশনের উদ্দেশ্যে। ঠিক 4:55 নাগাদ আমাদের ট্রেন তেজাস রাজ এক্সপ্রেস রওনা দিল নিউ দিল্লি স্টেশন ছেড়ে স্বপ্নের নগরী মুম্বাইয়ের দিকে। আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এই ট্রিপে যাওয়ায় ট্রেনের টাইমটা খুব সহজেই গল্প করতে করতে কেটে গিয়েছিল। এই ক্রুজ ট্রিপটা একদম নতুন অভিজ্ঞতা হতে চলেছে বলেই হয়তো সকালে দেখলাম ভীষণ এক্সাইটেড। আমরা এই কর্ডেলিয়া ক্রুজের বুকিংটা সেরে রেখেছিলাম ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে, যার লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারাও চাইলে খুব সহজে আপনাদের পছন্দ মতো রুম এবং প্যাকেজ অনুযায়ী সম্পূর্ণ বুকিং করতে পারবেন। আমাদের ক্রুজের টাইমিং ছিল বিকেল 5টা, তাই সকাল 8:30 সময় ট্রেন মুম্বাই সেন্ট্রালে প্রবেশ করার পর যখন দেখলাম আমাদের হাতে কিছুটা টাইম এখনও আছে, তাই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম স্বপ্নের মায়ানগরী মুম্বাইতে। রইল তারই কিছুটা ঝলক। মোটামুটি 1টা নাগাদ শহরে ঘোরাঘুরি এবং মুম্বাইয়ের বিখ্যাত ওয়ারাপাও খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা গিয়ে উপস্থিত হলাম আমাদের মূল গন্তব্য মুম্বাই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে। যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল ক্রুজ, তাই এখানে প্রবেশ করার জন্য দেখলাম চেক ইন প্রসিডিওরে বেশ কড়াকড়ি ব্যবস্থা রয়েছে, তবে ব্যবস্থা খুব ভালো এবং অত্যন্ত দ্রুত। বোর্ডিং পাস এবং আধার কার্ডের 2-3 দফায় চেকিংয়ের পর আমাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো একটি করে পার্সোনাল কার্ড, যেটা বলতে গেলে এই দুদিনের সফরের আমাদের একমাত্র আইডেন্টিটি কার্ড। এর মাধ্যমেই আপনারা আপনাদের রুমে এন্ট্রি, এমনকি শপিং এবং পেমেন্ট সমস্ত কিছু করতে পারবেন। বলা বাহুল্য এখানে সমস্ত কিছু পেমেন্ট ট্রানজ্যাকশন কিন্তু ডলারের হয়। এবার ফাইনালি ক্রুজে প্রবেশ করার পালা। এখানে টোটাল 3 টাইপের রুম নেওয়া যায়। ফার্স্ট, যেগুলিতে কোনো প্রকার আউটসাইড ভিউ নেই, অর্থাৎ কোনো উইন্ডো ফেসিলিটি নেই, যার ভাড়া মোটামুটি 46,000 টাকা দুজনের জন্য। সেকেন্ড ক্যাটাগরি হল ওশন ভিউ রুম, যার ভাড়া মোটামুটি 56,000 টাকা দুজনের জন্য, যেটা আমরা বুকিং করেছিলাম। এই কর্ডেলিয়া ক্রুজে টোটাল 11টি ফ্লোর রয়েছে। আমাদের যে রুমটি দেওয়া হয়েছিল সেটি ছিল 4th ফ্লোরে। আরেকটি ক্যাটাগরি হল সুইট রুম, যার ভাড়া মোটামুটি 1,20,000 টাকা দুজনের জন্য। এই রুমে আপনি পাবেন অত্যন্ত সুদৃশ্য একটি অ্যাটাচড ব্যালকনি। এবার আপনাদেরকে নিয়ে যাব এই ক্রুজের টপ ফ্লোরে, যেটি একটি অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এখানে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল এবং ফুড কোর্ট, যেখানে আপনাদের লাঞ্চ, ডিনার
এভরিথিং সার্ভ করা হয়ে থাকে। এই ফ্লোরে আপনি কোনো অ্যাক্টিভিটি না করেও সারাদিন রিল্যাক্স করেও কাটিয়ে দিতে পারবেন। সময়টা যে কিভাবে পার হয়ে যাবে নিজেরাও বুঝতে পারবেন না। বিকেলবেলার দিকে এখান থেকে সানসেট দেখার মজাটাই আলাদা রকম হয়। এই ক্রুজের আরও একটি মূল আকর্ষণের কেন্দ্র হচ্ছে সিক্স ফ্লোর। এখানে আপনার শপিং করার জন্য রয়েছে দ্য রয়্যাল শপ, যেখানে আপনি চাইলে বাড়ির মানুষদের জন্য কিছু কিনে আনতে পারেন। কিন্তু পার্সোনালি আমার মনে হয়েছে এগুলো খুবই ওভারপ্রাইসড। এখানে বিনোদনের জন্য রয়েছে রয়্যাল ক্যাসিনো, যেখানে আপনি চাইলে একবার অন্তত আপনার লাক ট্রাই করে দেখতেও পারেন। এছাড়াও এই সিক্স ফ্লোরে আপনাদের দুদিনের টাইম কাটানোর জন্য রয়েছে একটি সুদৃশ্য অডিটোরিয়াম হল, যেখানে আপনি ওদের পারফর্ম করা বিভিন্ন শোজ এবং ডান্স পারফরমেন্স দেখতে পাবেন। এর মধ্যে কিছু আপনার টিকিটের সাথেই ইনক্লুডিং থাকবে, আর কিছু আপনি চাইলে এক্সট্রা পেড করেও দেখতে পাবেন। এর কিছুটা ঝলক আপনাদের জন্য রইল। এবার চলুন দেখে আসি এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। পার্সোনালি আমার এখানকার সমস্ত রকম আইটেম ভীষণ সুস্বাদু লেগেছিল। স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত সব কিছুই ছিল প্রচুর অপশান। ভেজ অর নন ভেজ দুরকম ব্যবস্থাই আপনি পেয়ে যাবেন। তবে একটা অসুবিধা আমরা প্রত্যেকই এখানে ফিল করেছিলাম, যেটা হলো মোবাইল নেটওয়ার্ক ইস্যু। এই ক্রুজ ছাড়ার কিছুক্ষণ পর থেকেই আপনার মোবাইলে কোনো রকম নেটওয়ার্ক থাকবে না, তাই আপনাকে মোবাইলে ইন্টারনেট ইউজের জন্য ওদের নিজস্ব ওয়াইফাই পারচেস করতে হবে, যেটা খুবই এক্সপেন্সিভ। আমাদের সকলের এই দুটো দিন কীভাবে যে এই সমুদ্রের মাঝখানে আনন্দ করতে করতে কেটে গিয়েছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি। তাই ফাইনালি এই দুদিনের অসাধারণ একটা জার্নি শেষে এবার আমাদের বিদায়ের পালা। দ্বিতীয় পর্বে আপনারা যাবেন আমাদের সাথে এখান থেকে বেরিয়ে গোয়া ভ্রমণের পথে। তাই প্লিজ আমাদের চ্যানেলটি দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।